হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এআর আশিক। তো ভিউয়ার্স, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এমএক্স প্লেয়ারে নাকি তাদের অডিও ফরম্যাট AC3 নট সাপোর্টেড দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমি এটা সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তো আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে এমএক্স প্লেয়ারের অডিও ফরম্যাট AC3টা সাপোর্ট করাবেন। তো ভিউয়ার্স, এই যে এরকমটা আসে অনেকের যে দিস অডিও ফরম্যাট AC3 ইজ নট সাপোর্টেড, এমএক্স প্লেয়ারদের যদি অনেক ভিডিওতে এই AC3 অডিও ফরম্যাটটা সাপোর্ট করে না, তো ভিউয়ার্স কীভাবে এটা ফিক্স করবেন, তো কীভাবে এই AC3 অডিও ফরম্যাটটা সাপোর্ট করাবেন, তো আজ আমি আপনাদের সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে যদি কোনো নতুন ভিডিও আসে তো সেটা আপনারা অনেক সহজে পেয়ে যান। তো ভিউয়ার্স, এখন আমি সেটাই দেখাবো যে কীভাবে এমএক্স প্লেয়ারে অডিও ফরম্যাট AC3 সাপোর্ট করাবেন। তো ভিউয়ার্স, এমএক্স প্লেয়ার আমাদের সবার ফোনে কোনো অ্যাপস থাক বা না থাক, এমএক্স প্লেয়ার কিন্তু ঠিকই আছে এবং অনেকের অনেক নতুন মুভিগুলার অডিও কোয়ালিটি বা অডিও ফরম্যাট AC3 থাকে, তো অনেকে এটা সাপোর্ট করে না। তো ভিউয়ার্স, এমএক্স প্লেয়ারটা কী করবেন, কীভাবে এটা সাপোর্ট করবেন, তো আমি আপনি সেটাই দেখাবো। তো একটা লিঙ্কে ঢুকতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিছি, আপনার সেই লিঙ্কটাতে ক্লিক দিয়ে সেই লিঙ্কটাতে ভিজিট করবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো ইউসি ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন, তো সেই ব্রাউজারে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো লিঙ্কটা ক্লিক করার পরে আপনার একটা ডাউনলোড পেজ আসবে, তো দেখেন আসতেছে। তো ভিউয়ার্স, এইখানে একটা ফাইল আছে, এটা হচ্ছে কোডের কারণে আপনার এমএক্স প্লেয়ারটা এটার মুভি বা ভিডিও আপনার কোড লাগে। তো ভিউয়ার্স, এখান থেকে এই ডাউনলোড এমএক্স প্লেয়ার, এই এমএক্স প্লেয়ারটা ডাউনলোড করবেন। আবার যদি অন্য এমএক্স প্লেয়ার ডাউনলোড করা থাকে আগে থেকে, তো ওটাও সমস্যা নাই, তো ডাউনলোড জিপ ফাইল। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই জিপ ফাইলটা, যে জিপ ফাইলটা আপনার অডিও ফরম্যাট AC3 সাপোর্ট করবে। তো ভিউয়ার্স, এই ফাইলটা ডাউনলোড করবেন, বেশি সাইজ না, মাত্র 38 মেগাবাইট। তো এটা ডাউনলোড করার পরে কী করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এটা কী করবেন, আপনার ওই ফোল্ডারটা যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন ওটা কিচ্ছু করবেন না, বাস ফোন মেমোরিতে বাইরে রেখে দেবেন। এই দেখেন AIO 1732 জিপ। তো ভিউয়ার্স, ফোল্ডারটা এইভাবে ফোন মেমোরির বাইরে রাখবেন। তো তারপরে কী করবেন, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এমএক্স প্লেয়ারটা ওপেন করবেন। দেখেন আমি আমার এমএক্স প্লেয়ারটা কিন্তু নিজে ইচ্ছা মতন কাস্টমাইজ করে রাখছি। তো তারপর অপশনে ক্লিক দিবেন, সেটিংস, তারপর ডেকোডার, দেন আপনি একেবারে লাস্টে চলে আসবেন, দেখেন কাস্টম কোডেক। কাস্টম কোডেকে একটা ক্লিক দিবেন। তো কোডেকটাতে ক্লিক দেওয়ার পর আপনার সেই ফোল্ডারটা খুঁজে বের করতে বলবে। তো ভিউয়ার্স, আমরা সেই ফোল্ডারটা খুঁজে বের করি। তো এই তো চলে আসছে, এই যে এটা আমি কিন্তু ফোন মেমোরি বাইরে রাখছি। আপনার ফোন মেমোরি বাইরে রেখেই ট্রাই করবেন, আর যদি তারপর না হয় তাহলে মেমোরি কার্ডের বাইরে রাখবেন। তো ফার্স্টে ফোন মেমোরি বাইরে রাখবেন। তো এই তো আমি রাখছি। তো এখন আমি এটাতে ক্লিক দেব, দেন আপনার অ্যাপসটা অটোমেটিক রিস্টার্ট চাইবে। তো আমি এটা আগে ইনস্টল করছি, কোডেকটা অটো কোডেক কাস্টম কোডেকটা ইনস্টল করছি, তো এখন আমার অ্যাপসটা রিস্টার্ট চাচ্ছে না। তো ভিউয়ার্স, আপনার এইভাবে এখানে ক্লিক দিয়ে অ্যাপসটা রিস্টার্ট করবেন, রিস্টার্ট আসবে, লেখা আসবে, আপনি ওকে দিবেন। তো তারপর আবার এমএক্স প্লেয়ারে ঢুকবেন, তারপরে যে কোনো ভিডিও প্লে করবেন আপনার ইচ্ছা মতন, আপনার ইচ্ছা মতন যে কোনো ভিডিও প্লে করবেন। আপনার সেই ভিডিওগুলোতে আপনার অডিও ফরম্যাট AC3 এই এই নট সাপোর্টেড এই সমস্যাটা আর দেখাবে না। তো ভিউয়ার্স, অনেকের যদি অনেকের প্রবলেম হয়েছে এরকম, তো আমার ভিডিওটা এর আগেও একটা ভিডিও দিলাম, ঠিক হয়েছে। তো অডিও ফরম্যাট AC3 যাদের সাপোর্ট করতেছে না তারা এইভাবে সাপোর্ট করাবেন। তো আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো রিকোয়েস্ট অনুযায়ী আমি আমার চ্যানেলে ভিডিও দিই। তো আপনাদের যে কোনো সমস্যা হলে আপনি আমাদের কমেন্টে বলবেন, এমনকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবেন, আমি আপনাদের প্রবলেম অনুযায়ী ভিডিও দেবো। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে শেষ করতেছি, ধন্যবাদ।